আমরা দেখলাম যে ওনাদেরকে ফুল পাঠানো হচ্ছে, অফিসে নিয়ে মিষ্টি খাওয়ানো হচ্ছে, খাবার খাওয়ানো হচ্ছে। এই বিষয়টাকে অনেকে অনেকে যারা আপনার আপনার সমালোচক আছেন অথবা হিউমার করে কথা বলেন, তারা বলছেন যে এটা নাকি ভিসা নীতির আপনার একটা পরিণতি। কারণ আসলে নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদেরকে আপনার নিরাপদ প্রমাণ করার জন্য এই ধরনের নাটক তারা সাজিয়েছেন, এবং সেখান থেকেই প্রমাণিত হয় ওই বিষয়টা থেকে বাবু গণেশচন্দ্র রায়ের কমিটমেন্ট টু হিজ পার্টি অ্যান্ড পলিটিক্স, গণতন্ত্র, এটা প্রমাণ করার প্রয়োজন রাখে না। তিনি তার সারা জীবনে রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন, রাজনীতি করেছেন, বড় হয়েছেন। আমানুল্লাহ আমানকে প্রমাণ করতে হবে না যে তিনি আপনার তার রাজনীতির প্রতি, তার দলের প্রতি, দেশের মানুষের প্রতি তার কমিটমেন্টের কোনো ঘাটতি আছে, কারণ তিনি 90-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিলেন আপনাদের সবাই জানেন, এবং তিনি যে জনগণের একজন জনপ্রিয় নেতা তা তার প্রমাণ করেছেন আমানুল্লাহ আমান পরপর চারবার নির্বাচিত হয়ে। তো সুতরাং এই বিষয়গুলো মানুষ নেয় না ভাই, এখানে মানুষ বুঝে গেছে, জেনে গেছে যে এগুলো পুরোপুরিভাবে তারা তাদের রক্ষার জন্য এই সমস্ত নাটক সাজাচ্ছে। এর আগে তো অনেক লোককে গ্রেফতার করেছে, তাদেরকে আপনার নির্যাতন করেছে, ডিবি অফিসে নিয়ে গেছে, আপনার আমাকেও দেখেন, আমাকে আব্বাস ভাইকেও নিয়ে গেছে, তাই না? কয়েকদিন আগে, বেশি দিন নেই, ডিসেম্বরে। আমাদের এখানে অনেক নেতা আছেন যাদেরকে ওই প্রায় 450 থেকে গ্রেফতার করে নিয়েছিল, তখন তো আপনার ওই সুস্বাদু আম তাদেরকে খাওয়ানো হয়নি, ফুলে পাঠানো হয়নি, এখন খাওয়ানো হচ্ছে ভিসা নীতি থেকে রক্ষা পাওয়ার জন্য।